হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের দাদা তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপু সরকার ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি তোমরা যারা যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বিশ্বভারতী ইউনিভার্সিটির পিজির বিভিন্ন কোর্সগুলো থেকে পড়াশোনা করার জন্য বিশ্বভারতী ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামিনেশন দিচ্ছিল কারণটা তোমরা সবাই জানো এইবার বিশ্বভারতী ইউনিভার্সিটিতে সিউটি পিজির মাধ্যমে অ্যাডমিশন হচ্ছে না বিশ্বভারতী ইউনিভার্সিটির নিজস্ব অ্যাডমিশন টেস্টের মাধ্যমে অ্যাডমিশন হচ্ছে সেটার যে অ্যাডমিশন টেস্টটা ছিল অ্যাডমিশন টেস্টটা এইট জুলাই থেকে স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু সেই অ্যাডমিশন ডেট সম্বন্ধে অনেক বড় একটা আপডেট চলে আসছে সেই আপডেটটা নিয়েই তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো তার আগে বলে যে এইবার বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তোমাদের পিজি তে যতগুলো কোর্স আছে সঙ্গে স্টার্ট থেকে শুরু করে ওকে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলায় যতগুলো কোর্স আছে সেই কোর্স গুলোতে কিন্তু এবার হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অফলাইন টেস্টের মাধ্যমে হচ্ছে অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তোমরা হচ্ছে গিয়া এক্সামিনেশন দিতে লাগবে এবার এটা নিয়ে আমি অলরেডি অনেকগুলা ভিডিও বানাইছি সেটা তোমরা অলরেডি চ্যানেলে দেখছো বা বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিয়ে একটা প্লেলিস্ট তৈরি আছে সেই প্লে লিস্টটা থেকে তোমরা দেখছো সেখানে তোমাদের সবাইকে বলছিলাম যেহেতু অফলাইন এক্সামিনেশন হচ্ছে তার জন্য তোমাদের শান্তিনিকেতন বিশ্বভারতী ইউনিভার্সিটির ভিতরে গিয়ে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা বলে দিতে লাগতেছিল এবার তোমরা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বা ভারতের বিভিন্ন জায়গা থেকে এসে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য অ্যাডমিশন টেস্ট দিচ্ছিল তার জন্য তোমাদের টিকিট কেটে রাখতে বলছিলাম কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের একটা প্রবলেম দেখা ছিল কি সেটা বিশ্বভারতী ইউনিভার্সিটির কিন্তু অ্যাডমিশন টেস্ট পিছিয়ে দেওয়া হলো অর্থাৎ তোমরা যদি কেউ টিকিট কেটে থাকো রেলের টিকিট বা প্লেনের টিকিট বা যেটাই তোমাদের যাতায়াতের জন্য যে টিকিট কাটছো সেটা কিন্তু ডেট চেঞ্জ হচ্ছে ওকে এবার কবে থেকে এক্সামিনেশন হবে সেটাই এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। তার আগে বলি যে ডেট চেঞ্জ হলো কারণটা কারণটা হচ্ছে পিজির অ্যাডমিশন নেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনস করতে লাগতেছে অ্যাডমিশন টেস্টের জন্য সেই অ্যাপ্লিকেশনসে অনেক স্টুডেন্ট প্রবলেম দেখা গেছিলো যেমন পেমেন্ট রিলেটেড অনেক বড় একটা ইস্যু দেখা যাচ্ছিলো পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হচ্ছিল না তার জন্য যদিও আমি তোমাদের বলে দিছিলাম যে পেমেন্ট করার জন্য তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা হচ্ছে ব্যাংকের অনলাইন নেট ব্যাঙ্কিং ইউজ করো ঠিক আছে জিপে বা ফোনপে এগুলো ইউপিআই আইডি ইউজ করবা না ঠিক আছে তারপরে ঠিক হয়ে যাবে এটা আমি বলে দিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে বলে এটা কি এই পেমেন্ট রিলেটেড ইস্যুর জন্য অনেকের অ্যাডমিশন হতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশনস করতে পারছিল না অ্যাপ্লিকেশনস করা না না করতে পারার জন্য কিন্তু অনেকে মেল করছিল বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশন অ্যাপ্লিকেশনস কমপ্লিট হচ্ছে না তার জন্য বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে অফিসিয়ালি এটা জানানো হয়েছে যে এখন কিন্তু তোমাদের ডেট এক্সটেন্ড করা হলো ডেট এক্সটেন্ড করে তোমাদের হচ্ছে সিক্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অবধি তোমরা অ্যাপ্লিকেশনস করতে পারবে অর্থাৎ পিজিতে তোমরা যদি পড়াশোনা করতে চাও সেই পিজির কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট এক্সটেন্ড করা হলো যেটা হচ্ছে ত্রিশে জুলাই শেষ হওয়ার কথা ছিল সরি ত্রিশে জুন শেষ হওয়ার কথা ছিল আজকে সেটা কিন্তু তোমাদের হচ্ছে সেভেন সিক্স জুলাই টোয়েন্টি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো সো অ্যাপ্লিকেশন করার পর কিছুদিন মিনিমাম দশ দিন হবে দশ দিন পরে তোমাদের কিন্তু এক্সামিনেশন স্টার্ট হবে তার জন্য এক্সামিনেশনের জন্য নতুন নোটিশ কিন্তু আসতে থাকবে প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে এক্সামিনেশন হবে আলাদা ডেটে এক্সামিনেশন হবে আলাদা টাইমে এবং তোমাদের যেমন ফাইন আর্টস আছে পারফর্মিং আর্টস আছে এই ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে তোমাদের ভাইবা হবে প্লাস রিটেন টেস্ট হবে এবং সায়েন্স ডিপার্টমেন্ট আর্টস ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র রিটেন টেস্ট হবে কিন্তু এই টেস্টগুলোর ডেট কিন্তু আলাদা আলাদা প্রতিটা ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদা করে নোটিশ আসবে যখনই নতুন নোটিশ আসবে তোমাদের আমি জানিয়ে দেবো যে কবে কবে কোনটার এক্সামিনেশন কয়টার সময় হচ্ছে আর কতটা সিলেবাস এগুলো নিয়ে ডিটেলসে কতটা সিলেবাস আছে এইবার কী সিলেবাস আছে ওকে কেমন করে কত নাম্বারের এক্সামিনেশন এগুলো নিয়ে তো ডিটেলসে ভিডিও বানাচ্ছি তোমরা লিস্টটা চেক করলে সেটা পেয়ে যাবা এখন বলি যে কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের অ্যাডমিশন ক্যান্সার হলো ওকে আমি ডিপার্টমেন্টের নামগুলো বলতেছি ঠিক আছে যেমন হচ্ছে ভাষা ভবন থেকে সংস্কৃত এবং পল্লী এবং প্রকৃতি প্রকৃত ডিপার্টমেন্ট সেটার কিন্তু ডেট এখনো দেওয়া হয়নি কবে হবে কিন্তু যে ডেটটা দেওয়া ছিল সেই ডেটে এক্সামিনেশন হচ্ছে না ওকে যেগুলো নাম বলবো এটার কোনোটাই কিন্তু তোমাদের আগের ডেটে এক্সামিনেশন হচ্ছে না নতুন নোটিশ আসবে ওকে তারপর ফ্রেঞ্চ জার্মানি ইটালিয়ান রাশিয়ান বেঙ্গলি ইংলিশ সোশ্যাল ওয়ার্ক লাইফ লং লার্নিং কেমিস্ট্রি জুওলজি ম্যাথামেটিক্স ফিজিক্স কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স এনভাইরমেন্টাল স্টাডিজ বোটানি হিস্ট্রি ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স ফিলোসফি অ্যান্ড কম্পিটেভ রিলিজন ওকে এসেন্ট হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিওলজি জিওগ্রাফি সেন্টার ফর জার্নালিজম মাস কমিউনিকেশন ওকে অ্যান্থ্রোপোলজি এগুলো কিন্তু কুতিটার এক্সামিনেশন ক্যান্সেল হচ্ছে যতগুলো নাম বললাম সেই নামগুলোর কোনোটাই এক্সামিনেশন এখন হচ্ছে না এটা কিন্তু পরবর্তীতে কবে হবে সেটা অফিসিয়াল নোটিশ আসবে অফিসিয়াল নোটিশ আসলে অবশ্যই তোমরা চ্যানেলটাই ভিডিও পাওয়া যাবে তখন তোমরা দেখে নিতে পারো বা তোমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির যে অ্যাডমিশনের যে পোর্টালটা আছে অ্যাডমিশন পোর্টালে গিয়ে সেখানে কিন্তু অফিসিয়াল নোটিশগুলো তোমরা দেখে নিতে পারো আর যে কোনো নোটিশ বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত নোটিশ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা এবং যদিও কোনো কোশ্চেন থাকে এরপরে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবভিয়াসলি একটা কথা আছে অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত যত আপডেট আছে সমস্ত কিছু এই চ্যানেলের এই প্লে লিস্টে বানানো আছে তোমরা একবার চেক করে নিও ঠিক আছে তারপরেও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো টাটা বাইবের থেকে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে